بسم الله الرحمن الرحيم. আমাদের আলোচনা হলো নাজিরুল কিয়াস আল মুস্তানাদ মিন আল ইজমা। এখান থেকে তো কিয়াস এটা কিতাব সুন্নাহ এবং ইজমা এর উপরে করা হয়। কিতাবুল্লাহর উপরে কিয়াস এর উদাহরণ গেল হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কিয়াস করার উদাহরণও গেল। এবার ইজমাই মাসালার উপরে কিয়াস করা হয়, এর একটা নজীব উদাহরণ পেশ করা হচ্ছে। আল কিয়াস আল মুস্তানবাত আল মুস্তাখরাজ মিন আল ইজমা, ইজমা রূপ থেকে, ইজমা থেকে বের হওয়া কিয়াস, মানে ইজমাই মাসালার উপরে করা কিয়াস এর উদাহরণ। তো উদাহরণ হচ্ছে কিয়াসু হুরমাতি উম্মিল মাজনিয়াতি আলা হুরমাতি উম্মি আমাতিহি আল্লাতি ওয়াতিআহা আল মুস্তাফাদাতি মিন আল ইজমা। المستفادة من الإجماع بعلة الجزئية والبعضية এখানে যেটা উদাহরণ দিচ্ছে কিয়াস হুরমতি উম্মিল মাজনিয়া, মাজনিয়া এর মা হারাম হওয়া, উম্মে মাজনিয়া হারাম হওয়াকে কিয়াস করা হচ্ছে উম্মে আমাতে মাওতুআ, উম্মে আমাতে মাওতুআ, আমাতে মাওতুআ অর্থাৎ এমন আমাত যার সাথে তার মাওলা অতি করেছে। তো এই মাওলার উপরে মাওতু আ, তার যে আমাত, আমাতে মাওতু আ এর উম হারাম হওয়া, এটা ইজমাই মাসালা। তো এটাকে কিয়াস করা হচ্ছে, এটার উপরে কিয়াস করা হচ্ছে উম্মে মাজনিয়ার হুরমতকে, উম্মে আমাতে মাওতু আ এর হুরমতের উপরে কিয়াস করা হচ্ছে উম্মে মাজনিয়ার হুরমতকে। আল মুস্তাফাদাতি মিন আল ইজমা, এই আল মুস্তাফাদা এটা সিফত হইল হুরমাতি আমাতি উম্মত, হুরমাতি উম্মি আমাতি হাল্লাতি ওয়াতিয়াহা, অর্থাৎ আমাতে মাওতু আর হুরমত, যেটা বোঝা গেছে মিন আল ইজমাই, ইজমা দ্বারা। বিআল্লাতি জুজিয়াতি ওয়াল বাদিয়া, ইল্লাত হইল জুজিয়াত এবং বাদিয়াতের উভয়টার মাঝেই, ইজমাই মাসালার মাঝেও ইল্লাত হইল জুজিয়াতের ইল্লাত, আর মাসকুত আনহু যেটা উম্মে মাজনিয়া এটা মাঝেও ইল্লাতে জুজিয়া পাওয়া যায়, এজন্য কিয়াস করা হইল। এই এবারতে কয়েকটা জিনিস বোঝার, এর মাঝে এক নম্বর হইল এই এবারতটা স্পষ্টভাবে বোঝার জন্য আমাদের কয়েকটা জিনিস আগে বুঝলে এটা এবারত স্পষ্ট হবে, সহজ হবে বোঝা। তার মাঝে একটা হইল হুরমতে মুসাহারা, যেহেতু এখানে আলোচনা হুরমতে মুসাহারা নিয়ে, তো হুরমতে মুসাহারা এটা সাবিত হয় চারটা জিনিসের দ্বারা, চারটা জিনিসের মাধ্যমে হুরমতে মুসাহারা সাবিত হয়। তার মধ্যে এক নম্বর হইল নিকা, নিকার মাধ্যমে হুরমতে মুসাহারা সাবিত হয়। দুই নম্বর হইল যে বাদি, এই বাদির সাথে যখন মাওলা তার মালিক মাওলা অতি করবে, এই অতির দ্বারা অতি এ আমাতে আমাত, তো আমাতের সাথে অতি করা এর দ্বারাও হুরমতে মুসাহারা সাবেত হয়। দুই তিন নম্বর হইল জিনা, জিনার দ্বারাও হুরমতে মুসাহারা সাবেত হয়, জানির উপরে মাজনিয়ার উসুল ফুরু হারাম, মাজনিয়ার উপরে জানির উসুল ফুরু হারাম হয়। তিন চার নম্বর হইল দাওয়াইয়ে জিনা, দাওয়াইয়ে জিনা যেমন মাসবি শাহওয়া চুম্বন করলো কবলা, তো এগুলোর দ্বারাও দাওয়াইয়ে জিনার দ্বারাও হুরমতে মুসাহারা সাবেত হয়। তো এই চারটা জিনিসের দ্বারা হুরমতে মুসাহারা সাবেত হয়। তো এক নম্বর হলো নিকা, নিকার মাধ্যমে হুরমতে মুসাহারা সাবেত হয়, অর্থাৎ স্বামীর জন্য স্ত্রীর মাতা পিতা, স্ত্রীর জন্য স্বামীর মাতা পিতা হারাম হয়। তো এই যে এক নম্বর নিকা দ্বারা হুরমতে মুসাহারা সাবেত হওয়া, এই বিষয়টি সাবেত বিল কিতাব, কিতাবুল্লাহ দ্বারা সাবেত। আচ্ছা আমরা এটা একটা পেজেও দেখতে পারি,
হুরমাতে মুসাহারাটা তাসবুতু বি আরবাইন, চারটা জিনিসের দ্বারা সাবেত হয়। এক নম্বর হলো নিকাহ, নিকাহ দ্বারা হুরমাতে মুসাহারা সাবেত হয়, যেমন উম্মে মানকুহা হারাম হয়। উম্মে মানকুহা বলতে উসুলুল মানকুহ, উসুল ফরা উভয়টাই। এখানে আমি উদাহরণস্বরূপ উম্মে মানকুহাকে নিলাম, তো মানকুহার মা হারাম হয়ে যায় এই নিকাহ দ্বারা, উসুল ফুরু হারাম হয় মানকুহার। তো এই এক নম্বর যেটা, এটা সাবেত হলো বিল কিতাব, ওয়া উম্মাহাতু নিসাইকুম, এখানে এই আয়াতের দ্বারাই এটা সাবেত, নিকাহ দ্বারা হুরমত মুসারা হয়, এটা আয়াত দ্বারা সাবেত। দুই নম্বর হইলো অতিল আমাত, অতি আমাতের দ্বারাও হুরমত মুসারা সাবেত হয় মাওলার উপরে। মাওলার জন্য মাওতু আর উসুল ফুরু হারাম হয়, মাওতু আর জন্য মাওলার উসুল ফুরু হারাম হয়ে যায়। তো এই বাদির সাথে যখন মাওলা অতি করবে, তখন এই বাদির যে মা, এটা হারাম হয়ে যাবে, উম্মুল আমাতিল মাওতুয়া। আর এই মাসালাটা সাবেত হলো আলাইহিল ইজমা, এটা ইজমা, এই মাসালা ইজমা দ্বারা সাবেত। কিতাব সুন্নাতে মাওতু আর মা হারাম হবে কিনা, আমাতে মাওতুয়া তার উসুল ফুরু হারাম হবে কিনা, এটা কিতাব সুন্নাতে আসে নাই, এটা ইজমা দ্বারা সাবেত, আইমা আরবা ইজমা আছে এর উপরে। তিন নম্বর হইলো জিনা, জিনার দ্বারা হুরমত মুসাহারা সাবেত হয়, জানির উপরে উম্মে মাজনিয়া হারাম হবে। এই মশালাটা কিয়াসি মশালা, জিনার দ্বারা হুরমত মুসাহারা সাবেত হবে কিনা কিতাব সুন্নাতেও আসে নাই, আবার এর উপরে ইজমাও হয় নাই, এটা কিয়াসি মশালা, মশালাতুন কিয়াসিয়া। আর চার নম্বর হইলো দাওয়াইয়ে জিনা, এর দ্বারা যেগুলো আছে এগুলো দ্বারা হুরমত মুসাহারা সাবেত হয়, অর্থাৎ মামসুহা, যে মাসবিলিয়াদের উদাহরণটাই নেই, তো মামসুহা উম্মে মামসুহা হারাম হয় মাসেহের উপরে, মামসুহার উসুল ফুরু সবই হারাম হয়। তো এই মশালাটাও মাসাইলে কিয়াসিয়া। তাহলে আমরা এখানে দেখলাম যে চারটা জিনিসের দ্বারা হুরমত মুসাহারা সাবেত হয়, নিকা, অতিয়ে আমাত, জিনা এবং দাওয়ায়ে জিনা, এই চারটা দ্বারা। এক নম্বরটা সাবেত বিল কিতাব, দুই নম্বরটা সাবেত বিল ইজমা, তিন নম্বর এবং চার নম্বর, এই উভয়টাই হলো কিয়াসি মাসালা। তো জিনা এর দ্বারা হুরমত মুসাহারা সাবেত হওয়া এবং দাওয়ায় দ্বারা সাবেত হওয়া, এই দুইটাকে কিয়াস করা হয়েছে ইজমাই মাসালার উপরে, ইজমাই মাসালার উপরে দুইটাকে শুধু এই মাসালাটা নিয়ে আসছেন, জিনারটা দাওয়ায়ে জিনার এই মাসালাটা আনেন নাই, শুধু ওই তিন নম্বরটাকে এই দুই নম্বরের উপরে কিয়াস করা হইলো, এতটুকু শুধু দেখিয়েছেন। তো আমরা এবার কিতাবের দিকে যাই। قياس حرمة أم المزنية، أم مزنية كي قياس كرا، أم مزنية الحرمات إتا قياسي مسألة، إتا كتابة وناي এবং ইজমা দ্বারাও সাবেত না। তো এর হুরমত নিয়ে কিয়াস করা, আলা হুরমতি উম্মি আমাতি হিল্লাতি ওয়াতি আহা, আমাতে মাওতু আ, এর মা উম্মে আমাতে মাওতু আর হুরমতের উপরে কিয়াস করা, যে উম্মে আমাতে মাওতু আর হুরমতটা জানা গেছে আল মুস্তাফা মিনাল ইজমা, ইজমার দ্বারা। তাহলে আমরা বুঝলাম এখানে উম্মে মাজনিয়ার হুরমত হইলো মাসকুতানহু, উম্মে মাজনিয়া হইলো মাসকুতানহু, আর উম্মে আমাতে মাওতু আ হইলো মানতুক বিহি, বলতে এখানে মানে মজমা আলাইহি মাসালা। তো এই মজমা আলাই মাসালার হুরমতকে মাসকুতানহুর উপরে ফিট করা হইলো কিসের বুনিয়াদে, বিয়া ইল্লাত জুজিয়া আল বাজিয়া, জুজিয়াতের ইল্লাতকে। এখন জুজিয়াতের ইল্লাত মানে কি, আমাতে মাওতু আর মাঝে যেমন জুজিয়াতে সম্পর্ক আছে, আমাতে মাজনি উম্মে মাজনিয়ার মাঝেও জুজিয়াতে সম্পর্ক আছে। তো জুজিয়াতে সম্পর্ক বলতে কি বোঝায় আসলে, অতির দ্বারা কি স্বামী স্ত্রীর জুজ হয়ে গেল এবং স্ত্রী স্বামীর যুজ হয়ে গেল, কই আমরা তো বাস্তবে এমন দেখি না, আমরা তো স্বামীকে স্বামীর আপন জায়গায় দেখি, স্ত্রীকে স্ত্রীর আপন জায়গায় দেখি, তারা আগে যেমন ছিল তেমনই আছে, একে তো অপরের অংশ বিশেষ হয়ে যায় নাই। তাহলে এটা কেমন কথা যে একে অপরের যুজ হয়ে গেছে, কেমনে যুজ হইল? তো এই বিষয়টা বোঝা দরকার আসলে। হাকিকতান বাস্তবে তো স্বামী স্বামীর মতোই আছে, সেই স্ত্রীর যুজে পরিণত হয় নাই, স্ত্রীর আপন অবস্থায় আছে, সে স্বামীর যুজে পরিণত হয় না হাকিকতান।
তাদের উভয়ের যুজ হয়েছে তাদের সন্তান, সন্তান যে সে হাকিকতান বাপ এবং মা উভয়ের যুজ, বাপেরও বাপ এবং মা, বাবা মা বা জানি মাজনি যেটাই বলি, তো এই বাবা মার উভয়ের অংশ দিয়ে যুজ দিয়ে সে তৈরি তার সৃষ্টি। তো হাকিকতান সে হলো বাবা এবং মা উভয়ের যুজের সমন্বয়ে গঠিত, তো সন্তান হাকিকতান যুজ বাবা মায়ের। এই জন্য দেখা যায় একজন সন্তানকে বাবা মা উভয়ের দিকেই নিস্বত করা হয়, সে রহিমের সন্তান এটাও বলে, সে রহিমার সন্তান এটাও বলে। তো রহিম রহিমা দুজনেরই সেই সন্তান, দুজনের দিকেই নিস্বত করে, যেহেতু দুজনেরই যুজ মিলে সে গঠিত। হাকিকতান যুজিয়াত পাওয়া যায় সন্তানের মধ্যে, এই জন্য আউয়ালান সন্তানের জন্যই তার বাবার উসুল ফুরু এবং মায়ের উসুল ফুরু এটা প্রথমে সন্তানের জন্য হারাম হবে, হাকিকতান তার মাঝে জুজিয়াতের পাওয়া গেছে। এরপরে যেহেতু বাবা এবং মা তার উজুদের সবাব, এই জন্য পরবর্তীতে বাবা মার দিকে এই হুকুম মুনতাকিল হবে, মোতাদ্দি হবে। সে যেহেতু বাবা মা যেহেতু এই সন্তানের উজুদের জন্য সবাব, জুজ হাকিকতান জুজ হওয়ার জন্য বাবা মার অতিটা হলো সবাব, এই জন্য অতিকেই এখানে হুকুমের দারোমাদার ধরা হবে, হুকুমের দারোমাদার এখন অতি হবে, অতির উপরেই হুকুম আসবে জুজিয়াত বা আজিয়াতের। হাকিকতান যদিও স্বামী স্ত্রীর যুজ বাজ হয় নাই, কিন্তু শরীয়ত হুকমান স্বামীকে স্ত্রীর যুজ, স্ত্রীকে স্বামীর যুজ হুকমান শরীয়ত ধরবে। কেন? যেহেতু তাদের এই অতি হাকিকি যুজের বায়স, হাকিকি যুজের স্বভাব, এই জন্য এই তাদের অতিটাই হলো এখন জুজিয়াত বা আজিয়াতের কায়েম মাকাম ধরা হবে, এবং হুকুম এই অতির উপরেই আসবে। এটা হলো কেমন জান, বাস্তবে সন্তান হোক বা না হোক অতি হলেই জুজিয়াত বা আজিয়াত হয়ে গেছে শরীয়ত বলবে, হাকিকতান কোনো সন্তান তাদের থেকে আসুক না আসুক, এটা কেমন যেন ওই মাশাক্কাতের মতো সফরের মাঝে কসরের যে হুকুম, এটা তো দেওয়া হয়েছিল মাশাক্কাতের কারণে, কিন্তু এখন হুকুমের দারোমাদার মাশাক্কাতের উপরে না, শরীয় সফরের উপরে। শরীয় সফর হলেই কসরের হুকুম আসবে, চাই হাকিকতান মাশাক্কাত হোক বা না হোক। তো এখানে ওইরকম অতি হলেই জুজিয়াত এর হুকুম চলে আসবে, ধরা হবে জুজিয়াত বা আজিয়াত হয়ে গেছে, হুরমতে মুসাহারা চলে আসবে, চাই হাকিকি যুজ, হাকিকি যুজ যে সন্তান এটা হাকিকতান হোক বা না হোক, এখন হুকুম অতির উপরে। তো এই যে বিষয়টা এখন অতির উপরেই, তো এই অতি চাই আমাতে মাওতুআ, যে আমাত তার সাথে অতি হলেও যেই জিনার মাধ্যমে যে অতি হয় তাও একই, আমাতে মাওতুআ তার ক্ষেত্রে যেমন তার মা হারাম, তার উসুল ফুরু হারাম, যে মাসালার উপরে ইজমা হইল, তো এটা আমাতে মাওতুআর ক্ষেত্রে যেমন এই অতিটা পাওয়া যায় এবং জুজিয়াত বা আজিয়াত হয়ে যায়, এটা হুবহু মাজনিয়ার ক্ষেত্রেও এই একই জিনিস পাওয়া যায়, এই জন্য মাজনিয়ার ক্ষেত্রেও হুরমত মুসাহারা এসে যাবে। এটা কমারুল আকমারে এই আলোচনাটা এসেছে, আমরা একটু দেখে নিই এখান থেকে। কমারুল আকমার এখানে কথাটা এভাবে বলেছে, তাওজিহু হাযাল মাকাম বলে, যে আন্নাল ওয়ালাদ হুয়াল আসলু ফি ইস্তিহকাকিল হিরমান, হিরমান মানে হলো হুরমত আর কি, তো হুরমতের ইস্তিহকাকে হুরমতের ক্ষেত্রে সন্তানই হলো আসল। আই ইয়াহরুমু আলাল ওয়ালাদি আউওয়ালান আবুল ওয়াতি ওয়া ইবনুহু, প্রথমে তো সন্তানের উপরেই ওয়াতির বাবা ওয়া ইবনুহু, ওয়াতির বাবা মানে ওয়াতির উসুল, ওয়া ইবনিহি এবং ওয়াতির ফুরু, তো ওয়াতির উসুল ফুরু এটা প্রথমে তো সন্তানের উপরে হারাম হয়। ইজা কানা তুমসা, সন্তান যদি মহিলা হয়, মেয়ে হয়, তাহলে ওয়াতির বাপ এবং ওয়াতির ছেলে। ওয়া উম্মুল মাওতুআ ওয়া বিনতুহা ইজা কানা জাকারান, সন্তান যদি ছেলে হয় তাহলে তার মাওতুআর মা এবং মাওতুআর মেয়ে হারাম হবে। তো যাই হোক, ওয়াতির উসুল ফুরু এবং মাওতুআর উসুল ফুরু সন্তানের উপরে প্রথমে হারাম হবে, সন্তান হলো হাকিকাতান যুজ হয়েছে। ثُمَّ تَتَعَدَّى هَذِهِ الْحُرْمَةُ مِنَ الْوَلَدِ إِلَى طَرْفَيْهِ أَيَ الْوَاطِ وَالْمَوْتُوَى, এরপরে এই হুরমত সন্তান থেকে মুতাদ্দি হবে তরফাইহি, ওয়াতি এবং মাওতুয়ার দিকে মুতাদ্দি হবে। وَتَحْرُمُ قَبِيلَةُ الْمَرْأَةِ أي أُصُولُهَا, এটা উসুল হবে শব্দটা, أي أُصُولُهَا وَفُرُوعُهَا عَلَى الْوَاطِ, ওয়াতির উপরে মাওতুয়ার
উসুল ফুরু হারাম হবে। ও কাবিলাতুল ওয়াতি আই উসুলুহা উসুলুহু ওয়া ফারুহু আলাল মাওতুয়া, মাওতুয়ার উপরে ওয়াতির উসুল ফুর হারাম হবে। প্রথমে ওয়ালাদ, এরপরে এটা মোতাদ্দি হবে এই তার বাপ মার দিকে, ওয়াতি মাওতুয়ার দিকে। লিআন্নাল ওয়ালাদ ইনশা ও জুজইয়াতিন ওয়া ইত্তিহাদান বাইনাল ওয়াতি ওয়াল মাওতুয়া, কেননা সন্তান সেই হলো জুজিয়াতের ইনশা করেছে, সে মানে তার মাঝে হলো জুজিয়াত পাওয়া গেছে, এবং সেই ইত্তিহাদ আন বাইনাল ওয়াতি ওয়াল মাওতুয়া, অতি মাওতুয়ার মাঝে, অতি এবং মাওতুয়া দুজনের মাঝে ইত্তিহাদ তৈরি করেছে সন্তানে নিজে। ওয়ালিহাদা ইউযাফুল ওয়ালাদুল ওয়াহিদ ইলা শখসাইনি জামিয়া, এই জন্য একজন সন্তানকেই বাবা মা উভয়ের দিকেই নিস্পত করা হয় যে সেই অমুকের সন্তান, মেয়ে বাবার দিকেও বলে মায়ের দিকেও বলে। তো ফাসর এখন হাকিকতান্ত সন্তানের মাঝেই আসলে জুজের সম্পর্ক হয়েছে, সন্তানই হলো উভয়ের জুজ মিলে গঠিত হয়েছে, বাকি এখন কেমন যেন এই সন্তানের ওয়াসেতায় মাতা পিতাই তার জুজ বাজ হয়েছে, স্বামী স্ত্রীর জুজ, স্ত্রী স্বামীর জুজ হয়ে গেছে, কেমন যেন শরীয়ত এটাকে ধরেছে হুকমান, এটাই বলছে ফাসর কাআন্নাল মাওতুআ জুজ উম মিনাল ওয়াতি ওয়াল ওয়াতি জুজ উম মিনাল মাওতুআ। সুতরাং এটা হয়ে গেছে কেমন যেন মাওতুয়া ওয়াতির জুজ, ওয়াতি মাওতুয়ার জুজ, এটা শরীয়ত তাকে এইভাবে ধরে নিয়েছে। অর্থাৎ কোন কবিলাতুল ওয়াতি কবিলাতুহা, যেহেতু জুজ হয়ে গেছে এখন ওয়াতির কবিলা মাওতুয়ার কবিলা হবে, ও কবিলাতুহা কবিলাতুল ওয়াতি মাওতুয়ার কবিলা ওয়াতির কবিলায় পরিণত হবে। ওয়াহাদিহিল জুজ ইয়াতু কামা ফিল আমাতিল মাওতুয়া আল মাজমুয়া আল মজমা আলাই, তো এই জুজিয়াতের সম্পর্কটা যেমন আমাতে মাওতুয়ার ক্ষেত্রে প্রযোজ্য, যেটা মজমা আলাই মাসালা, কাজা আলী কাফিল মাজনিয়া, তো মাজনিয়ার ক্ষেত্রেও তো একই কথা প্রযোজ্য হবে, যেটা মাসকুতানহু মাসালা। তাহলে এটা উনি এখানে স্পষ্টভাবে বুঝাইলেন যে জুজিয়াতের সম্পর্কটা আসলে ইল্লত আসলে কিভাবে পাওয়া গেল, এবং জুজিয়াত ইল্লত বলতে কাক কি বোঝায়, এই আলোচনা গেল। তাহলে আমরা বুঝলাম জুজিয়াত পাওয়া যাওয়া ইল্লাতে জুজিয়া মানে হাকিকতান একে অপরের জুজ হয় না, বরং হাকিকি জুজ তো সন্তান, শরীয়ত ওই সন্তান হাকিকি জুজের উপরে হুকুমের দারমাদার রাখেন নাই, হাকিকি জুজের যেটা বায়েস সবাব এর উপরে হুকুম রেখেছেন, অর্থাৎ ওই দুইজনের অতি, এই অতি এখন জুজিয়াতের যেটা সবাব এটাকেই শরীয়ত এর উপরে হুকুম রেখেছে, যেখানে অতি হবে সেখানে জুজিয়াতের সম্পর্ক আছে বলে শরীয়ত গণ্য করবে। তো এই হিসাবে এই ওম্মে আমাতে মাওতুয়ার উপরে কিয়াস করা হবে, ওম্মে মাজনিয়ার হুরমতকে কিয়াস করে হুকুম দেওয়া হবে। ইল্লত হইল উভয় জায়গায় অতি পাওয়া গেছে, যে অতি জুজিয়াতের সৃষ্টি করে। আচ্ছা, এরপরে আলোচনা আসছে ওয়া ইন্নামা আওরাদা বিহাদান নামাত ولم يقل ان اصول الشرع اربعه الكتاب والسنه والاجماع والقياس لكن مصن رحم الله ان اصول الشرع ثلاثه বললেন, এরপর والاصل الرابع القياس এইভাবে বললেন, ان اصول الشرع اربعه সরাসরি اصول الشرع চারটি, কিতাব সুন্নাহ ইজমা কিয়াস এইভাবে বলেন নাই, কেন বলেন নাই, ليكون تنبيها এইজন্য বলেন নাই, এখানে দুইটা কারণ বলবেন। এক নাম্বার হলো على ان الاصول الاول, প্রথম তিনটিকে আলাদাভাবে বললেন, কিয়াসকে চার নাম্বার আলাদাভাবে বললেন, এটা কেন, এক নাম্বার কারণ হইল আন্না উসুল আল উয়াল কতঈয়া কতঈয়াতুন, কেননা প্রথম যে তিনটা উসুল কিতাব সুন্না ইজমা এটা হইল কতঈ, ওয়াল কিয়াসা জন্নিয়ুন আর কিয়াস হইল জন্নি, এই জন্য কিয়াসকে আলাদাভাবে আলাসুর রাবি ওয়াল কিয়াস বলে আলাদা উল্লেখ করেছেন, আর প্রথম তিনটাকে প্রথমে আলাদাভাবে উল্লেখ করেছেন। তো এই যে বললেন যে প্রথম তিন উসুল কতি আর কেয়াসটা জন্নি, এই কথাটা ওয়াহাজাবি এতেবারের আগলাবি ওয়াল আকসার, এটা আগলাব এবং আকসারের এতেবারে, সাধারণত বেশিরভাগ সময়ে কিতাব সুন্না ইজমা এগুলো কতি হয় আর কেয়াসটা বেশিরভাগই জন্নি হয়, এই হিসাবে বলছে। আচ্ছা, তাহলে বোঝা গেল সাধারণত বেশিরভাগই সেগুলো কিতাব সুন্নাহ ইজমা উসুলে উওয়ালগুলো কতই হয় আর কিয়াস জন্নি হয়,
এটা বেশিরভাগই হয় সেই হিসাবে বলল, অন্যথায় আম মাকসুস মিনুল বাস কিতাবুল্লাহ থেকে আসলেও জন্নি হয়, খবর ওয়াহিদ থেকে তো জন্নি হয়, খবর থেকেও জন্নি হয়, খবরে মোতাওয়াতির হওয়ার পরেও যদি এটা আম মাকসুস মিনুল বাস হয় তাহলে জন্নি হয়ে যায়, তাহলে কিতাব সুন্নাতে জন্নি পাওয়া যায়। এদিকে খবর ওয়াহিদ যদি হয় সুন্না তাহলে এটাও জন্নি হয়, আর এদিকে কিয়াস যদি ইল্লাতে মানসুসার ভিত্তিতে হয় তাহলে এটা কতই হয়ে যায়। এটা আগলাবের এতবারে বলে দিয়েছে যে উসুলে আরবা উসুলে উওয়াল এটা কতই, তো এই একটা জবাব দিলেন। আচ্ছা 35 মিনিট হয়ে গেছে, এখন কেটে যাবে, তাহলে আমরা এই কেটে দিয়ে আবার আসি।